ওরা আমায় এভাবে কেন মারলো মা? মা, আমি তো যেমন ডিউটিতে যাই সেরকমই ডিউটিতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম জানো মা? অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা, ওটাই আজ খেয়েছিলাম। তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাওয়া, এটাই শেষ গল্প আমার। ডিউটির বাঁধনে আমি যখন খুব ক্লান্ত হয়ে গেলাম মা, আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল। একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম। তখনও যদি বুঝতে পারতাম মা সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব। তখন ভোর রাত, আমি ওয়ার্ডে একা। তখন ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতেই আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুধু। সেই সময়ের অপেক্ষায় ওরা আমার সাথে। ছি মা, আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। অনেক অনেকবার আমি বারণ করেছিলাম ওদের, চিৎকার করেছিলাম, বাঁচাও বাঁচাও, কেউ আছো আমাকে বাঁচাও, কিন্তু কেউ আমার চিৎকার, আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তো মা। আর ওরা আরো পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো আমার সাথে, খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা। আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো। আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না, আমাকে যেতে দাও। কিন্তু ওরা আর আমার তোমার কাছে একবারের যাওয়ার সুযোগটা দিল না, দিল না তোমার খুলে শেষবারের মতো মাথা রাখতে, দিল না শেষবারে তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ, দিল না বাবার স্বপ্নে তার রাজকন্যা বড় ডাক্তার হওয়ার কাহিনীকে সত্য করতে। আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা। আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার, কিন্তু হয়তো আজ ভগবানও চায়নি যে আমি হয়তো আজ বেঁচে থাকি। এই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হার ভেঙে যায়। ওরা আমায় এভাবেই ওখানে ফেলে রেখে চলে যায় ওই বিব্রস্তভাবে। সকালে সবাই আসে, কিন্তু এ কি, আমি কারোর সাথে কথা কেন বলতে পারছি না? তোমাকেও দেখতে পাচ্ছি, তোমায় কত করে ডাকছি তুমি শুনতে কেন পারছো না মা? আমারটা, ও মা, মা গো, এই তো দেখো আমি আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি মা। কি হয়েছে তোমার? ও মা, দেখি মার সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদছে। লাশটার মুখ দেখতে পেয়ে শিউরে উঠি আমি। এ কি, এটা যে আমারই নিথর দেহ, আমি কি তবে মরে গেছি? আমিও কাঁদতে শুরু করলাম। সবাই আমার এই মৃত্যুতে শোকাহত, সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে, সবাই বিদ্রোহ করছে, কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম। আমার শেষটা তো আরো ভালো হতে পারতো বলো মা? দেখো না মা, ওরা আমার মুখের দেহের কি বিচ্ছিরি অবস্থা করেছে দেখো মা। আমার চিৎকার করতে ইচ্ছা করছে, কিন্তু আমার আওয়াজ এখন কেউ শুনতে পাচ্ছে না। আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি, কিন্তু একটা কেউ আমার এই চিৎকার শুনতে পাচ্ছে না, কেউ না।